শুক্রবার সকালে রাজশাহী নগরীর কুমারপাড়া মোড়ের স্বাধীনতা চত্বরে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মহানগর দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ময়মনসিংহ নগরীর কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা গ্রেনেড হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জোরালোভাবে দাবি জানাই, 15 আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত জাতির পিতাকে যারা হত্যা করেছে, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে, যারা কুশীলব, যারা নীল নকশা প্রণয়নকারী, তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত তাদের রায় কার্যকর করা হোক। কুড়িগ্রামে দিবসটিতে নানা কর্মসূচি পালন করা হয়। শহরের শাপলা চত্বর এলাকায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কালো পতাকা উত্তোলন করা হয়। হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে মানববন্ধন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ। যশোর প্রেসক্লাবের সামনেও জেলা ছাত্রলীগের আয়োজনে মানববন্ধন হয়। এছাড়া মাদারীপুর, পিরোজপুর, নাটোর, পঞ্চগড় ও ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায় 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করা হয়। রওজায় জাবিদা ঐশী, সময় সংবাদ।